417 জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রথম ফিরতি ফ্লাইট আজ দেশে পৌঁছেছে। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজিদের স্বাগত জানান বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম ভূঁইয়া। কোনো প্রকার বিড়ম্বনা ছাড়া সুষ্ঠু ও নিরাপদে হজ পালন করে দেশে ফিরতে পারায় সন্তোষ প্রকাশ করেন হজযাত্রীরা। রিপোর্টে আরও জানাচ্ছেন শফিউল্লাহ সুমন। ভালো ছিল এবার হজ আয়োজন, খুব সুন্দর ছিল, বিমানের ব্যবস্থা ভালো ছিল, মদিনা শরীফ বেশি ভালো লাগছে, ওখানে 12 দিন ছিলাম। আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট যেভাবে আয়োজনগুলো করেছেন, ই পাসপোর্টের থেকে আরম্ভ করে এভরিথিং ওয়াজ ডিজিটাল, এবং আমরা খুব সুন্দর সহজভাবে প্রত্যেকটা স্টেপস পার হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কোনো প্রকার বিড়ম্বনা ছাড়াই সুষ্ঠু ও নিরাপদে হজ পালন করে দেশে ফিরতে পারায় বিমানবন্দরে এভাবেই উচ্ছ্বাসা পোষণ করেন হাজিরা। তাদের চোখে মুখে ছিল তৃপ্তির ছাপ। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট ঢাকা পৌঁছলে বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জাহিদুল ইসলাম ভূঁইয়া ও সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। দেশে ফিরে হজযাত্রীরা জানান মহান আল্লাহর কাছে তাদের চাওয়া পাওয়ার কথা। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে যেন আল্লাহ হজে নেন এবং আমাদের সবাইকে সুবুদ্ধি দান করুন। পৃথিবীর সকল মানুষের জন্য আমরা মঙ্গল কামনা করেছি, দেশের জন্য মঙ্গল কামনা করেছে, বিশ্বের নিপীড়িত মুসলমানদের জন্য, বিশেষ করে ফিলিস্তিনবাসীর জন্য আলাদা করে নাম উল্লেখ করে দোয়া করেছি। এ সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান সকল হজযাত্রী যাতে সুষ্ঠুভাবে দেশে ফিরতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রি হজ ফ্লাইট আজকে থেকে শুরু হয়েছে, আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে, তার অংশ হিসেবেই মানে ব্যবস্থাপনা যেটা জমজমের পানি ডিস্ট্রিবিউশন, প্রায় 10 মিনিটের মধ্যে লাগেজ নিয়ে এবং পানি নিয়ে আমাদের সম্মানিত হাজিরা বের হয়ে গেছেন এবং এটা আজকে শুরু। তো এভাবেই আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি রাখব এবং সম্মানিত হাজিদের যাতে সুযোগ সুবিধা, তাদের যে কমফোর্ট যাতে বজায় থাকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও ফ্লাইনাস ও গালফেয়ারে আজ দেশে ফেরেন হাজিরা। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।